সো ওয়েলকাম সুপ্রীতি এনজয় ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমরা যাচ্ছি সেজেগুজে একটা প্রোগ্রামে। আজকে তো আমার বান্ধবীরাও যাচ্ছে দুজন, বিশ্বমঙ্গল আর অর্পিতা। তো আমরা একটা ওমানে একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করব, তো চলো যাই আজকে। হ্যালো গাইস, তো আজকে আমরা রেডি হয়ে সবাই মিলে ঘুরতে যাচ্ছি। আমাদের সাথে আছে আমার ফ্রেন্ড আর আমার বান্ধবীর একটা ভাই, তারপর আর কি আছে, আর আছে আমার হাজবেন্ড, তারপরে তো কি হয়েছে আর বন্ধুরা, আর আজকে আমরা ব্লু ব্লু করে সবাই মিলে ব্লু কালার, এই অ্যাকচুয়ালি ম্যাচিং হয়ে গেছে। তাই ম্যাচিং করে পরে আমার ম্যাচিং হয়েছে না, আমি আমি আনতে পারিনি, কি পড়েছি ম্যাচিং পড়েছি, আমিও পড়েছি সকালে উঠে। তো আজকে আমরা একটা প্রোগ্রামে যাচ্ছি ওমানে, ফেস্টিভ্যালে একটা প্রোগ্রাম, সেখানে যাবো, তোমাদের দেখাবো কি হয়। তারপর ক্লাস শুরু হয়ে যায়, সবাই মিলে ক্লাস শ্রবণ করার এরপর আমরা সবাই মিলে একসাথে প্রসাদ পেয়ে নিই। প্রসাদ পাওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়ি
যেহেতু আমার বান্ধবীর বেশি দিনের জন্য ওরা ওমানে আসেনি, সেজন্য খুব কম সময়ের জন্য এসছে, তাই সেদিন ওদেরকে নিয়ে আবার একটু ঘুরতে বেরোই বিকেলবেলা। যেহেতু ফ্রাইডে ছিল, ছুটির দিন ছিল, সেজন্য ওর ডিউটিও ছিল না, সেজন্য বিকেলবেলা ঘুরতে যাই। ঘুরে টুরে আসার পর আমরা একটু জুস খাবার, ফ্রেশ জুস, যেহেতু ওমানে খুব টেস্টি ককটেল জুস পাওয়া যায়, সব সবাই মিলে একটু খেলাম এবং রাস্তার পাশে বসে আড্ডা মারলাম। এটা ভাল লাগছিল, সবাই মিলে অনেকদিন পরে একটু জুস খেলাম, ওদেরকেও খাওয়ালাম, ওদেরও খুব ভালো লেগেছে। তো আজকের জন্য ভিডিওটা এখানে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবা। এরকম ওমানে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আবার নতুন নতুন ব্লগ দিচ্ছি, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ফ্রেশ জুসটা সত্যি অসাধারণ খেতে ছিল, খুবই টেস্টি ছিল, সবাই মিলে খুব ভালোভাবে খেয়েছিলাম। তো আজকের জন্য টাটা।